নমস্কার বন্ধুরা, আজকে সকালবেলা আমি বেরিয়ে পড়েছি ডিব্রুগড় টাউনটা একটু ঘোরার জন্য। চলুন। ঠিক আছে, সকালবেলা হচ্ছে, ঘুরতে পারি এখন পাক্কা 6টা, বেশ মজা, চলুন দেখতে থাকুন। সকালবেলা এখন ঘড়িতে বাজে পাক্কা 5:30, আকাশটা পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে দেখুন রাস্তাঘাটে একদম লোকজন নেই, ফাঁকা রাস্তায় হাঁটতে বেশ ভালোই লাগে। অন্য সময় দিনের বেলা কত গাড়ি ঘোড়া ক্যালোর ব্যালোর হতে থাকে। তো এই শান্ত পরিবেশে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আমার সঙ্গে আপনারাও চলুন, আপনাদেরও একটা মর্নিং ওয়াক হয়ে যাবে। এই দেখুন রাস্তায় কোনো মানুষজন নেই, তো আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি। এটা হচ্ছে ওই রোডটা, মানকাটা রোড বলা হয় ডিব্রুগড়, যেটা থানাচার্লি আর চকরিয়াঙ্গি কানেক্ট করেছে। হনুমান মন্দিরের যে পুজো হচ্ছে এই পাশ দিয়ে আমি চললাম। আর সামনে দূরে দেখা যাচ্ছে যেখানে নতুন ওভারব্রিজটা রিকনস্ট্রাকশন হচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে, এই যে এখানে কাজ চলছে, সময় লাগবে। এটা রেলের উপর দিয়ে ব্রিজটা হবে, তো পুরো থানাচার্লির সঙ্গে কানেক্ট হবে। তো এই দেখুন এখানে রেল লাইনের ধারে ঠাকুরের আমি অনেক ভিডিও বানিয়েছিলাম না, এখনও খুলেনি, এখানে ওই ঠাকুর তৈরি হচ্ছে। এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে দুর্গা প্রতিমা প্রচুর পরিমাণে তৈরি হয়েছে। তো যখন পুজোর আরও ঠাকুর রেডি হয়ে যাবে আমি ব্লগ নিয়ে আসব, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। দেখেছেন আকাশে কত পায়রা উঠছে, কত! রেল লাইনের ধার দিয়ে হেঁটে হেঁটে আমি আবার ভিতরে ঢুকে গেলাম। এখন আমি আবার ভেতরে ঢুকে গেছি, এই ভিতর দিয়ে যাচ্ছি, আকাশটাও একটু দেখিয়ে দিলাম। আর এখানে দেখুন কত পায়রা, কত পায়রা বসে আছে দেখাচ্ছি। শিউলি ফুল পুরো ভর্তি হয়ে গেছে, গাছের শিউলি কিন্তু একটাও নেই, সব মাটিতে চলে গেছে। আর এখানে দেখুন পায়রা ভর্তি। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।